नमस्कार आमार प्रिय छात्र छात्री चाकरी प्रार्थी जारा आपनारा आछेन सकलके डिजिटल एडुकेशन सिस्टेम पक्ष थेके अभिनंदन जानाई। एई चैनलटी जारा एखोनो सबस्क्राइब करेननी तादेरके आमी सबस्क्राइब करते अनुरोध करब। जारा अलरेडी सबस्क्राइब करे फेलेछो बा फेलेछेन तादेरके आमी अभिनंदन दिच्छी। आज के आम्रा एक क्लासे जे विषयटी आलोचना करब सेटा प्रतिटा स्टूडेंटेर एवं चाकरी प्रार्थीदेर भीषण भावे प्रयोजन। किभावे चिठी लिखते हय चिठीर विभिन्न प्रकारभेद आछे सेई प्रकारभेदेर मध्ये एकटा विषय आज के आम्रा आलोचना करब। किभावे आवेदन पत्र लिखते हय तो एर आगे आमी सबाइके बोलबो जे तुमरा जारा आमार प्रिय छात्र छात्री बा जारा चाकरीर जोन्नो विभिन्न जायगाय आवेदन पत्र लेखो बा आवेदन करो विभिन्न पत्र पत्रिकार विज्ञप्ति देखे तादेरके बोलबो तुमरा खाता कलम निये रेडी हुए जाओ। पाशापाशी तुम्हादेर काछे जोदि हेडफोन थाके ताहले तुमरा हेडफोनटा व्यवहार करो जाते आमार एई क्लासटा तुमरा मनोयोग सहकारे बुझते पारो बा शुनते पारो। आजके आमरा जाच्छी आजकेर आमादेर आलोच्य विषय एप्लीकेशन। तो आगे आमरा बोलेनी एटा लेटर राइटिंग एर अंतर्गत। लेटर राइटिंग कयेक भागे विभक्त, आमरा मेनलि तीनटे भागे लेटर के भाग करेछी। कि कि? एक नम्बर होच्छे पार्सोनल लेटर बा व्यक्तिगत चिठी। सेटा कि? সেটা বন্ধু বন্ধুকে লিখছে, ভাই দাদাকে লিখছে, দাদা ভাইকে লিখছে, ছেলে বাবাকে লিখছে, বাবা ছেলে বা মেয়েকে লিখছে, এটা পার্সোনাল লেটারের মধ্যেই পড়ে। এর একটা অবয়ব আছে বা স্ট্রাকচার আছে, সেইভাবে লিখতে হয়। দু নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন বা আবেদন পত্র, এটাকে আমরা অফিসিয়াল লেটারও বলতে পারি। আবার বিভিন্ন অভিযোগ পত্র এর মধ্যে আছে, কিভাবে চাকরির আবেদন করতে হয়, কিভাবে আমি একটা অভিযোগ পত্র কোন অফিসে দাখিল করব, এটা এরই অন্তর্গত। তিন নম্বর বিষয় হচ্ছে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারটা কিরকম? সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি লেখা, সেখানে কোন একটা বিষয়কে অবলম্বন করে আমরা সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি লিখতে পারি, সেটা এডিটোরিয়াল লেটার। তাহলে আমরা লেটারকে তিনটে শ্রেণীতে ভাগ করেছি। এই তিনটে শ্রেণী আমি আলোচনা করলাম। এখন আমরা আজকের মূল ক্লাসে চলে যাব। তো প্রত্যেককে আবারও বলবো যে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং তোমাদেরকে সুবিধা করে দেবার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 9800295616। এই নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা তোমাদের যে কোনো বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কেউ যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলেও আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমরা সেই হিসাবে আলোচনা করব যে কিভাবে আমরা ক্লাসে পার্টিসিপেট করব। বিভিন্ন পত্র পত্রিকা বা খবরের কাগজে চাকরির বিজ্ঞপ্তি বেরোয়। সেই চাকরির বিজ্ঞপ্তি যখনই বেরোয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আবেদন করতে হয়। কিভাবে আবেদন করব? অনেক সময় দেখা যায় যে ভুলভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য আমাদের আবেদনপত্রই বাতিল হয়ে যাচ্ছে। আমরা খুব সংক্ষেপে ছোট অথচ এফেক্টিভ একটা আবেদন পত্র আজকে আমরা শিখব, যেটা প্রতিটা চাকরি প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন এবং যারা পড়াশোনা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাসে যারা আছো তাদের ক্ষেত্রেও ভীষণভাবে প্রয়োজন। মনে করো একটা নিউজ পেপার এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, ওয়ান্টেড এ টাইপিস্ট for a
commercial firm apply within 15th September 2020 এটা একটা নিউজপেপারে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে যে কোনো একটা নিউজপেপার হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো একটা কোম্পানি হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো একটা নিউজপেপার হতে পারে সেখানে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এবার বলছে নাও রাইট an application in response to the advertisement এবার বলছে এই বিজ্ঞপ্তির উপর বেস করে একটা আবেদন পত্র লেখো সেই আবেদন পত্রটা হচ্ছে এ প্রত্যুত্তর দিয়ে এই বিজ্ঞপ্তিটা প্রত্যুত্তর দিয়ে একটা আবেদন পত্র লেখো সেটা 15ই সেপ্টেম্বরের মধ্যে তাহলে আমরা কিভাবে লিখব এবার আমরা মূল বিষয়ে চলে আসছি অ্যাপ্লিকেশন বা আবেদন পত্র এই আবেদন পত্র লেখার মেন কিছু জিনিস আছে সেই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে কাকে আমি লিখছি টু দ্য মনে করুন সেই কোম্পানির ম্যানেজার বিজ্ঞপ্তিটা দিয়েছে তাহলে টু দ্য ম্যানেজার এক্স ওয়াই জেড কোম্পানি নির্দিষ্ট কোন কোম্পানির নাম এখানে নেই এক্স ওয়াই জেড কোম্পানি কলকাতা একটা অ্যাড্রেস দিয়ে দিন 700001 এটা আমাদের প্রথম অংশ তাকে অ্যাড্রেস করতে হবে কাকে আমি অ্যাড্রেস করছি এবার কি এবার হচ্ছে সাবজেক্ট যে বিষয়ের উপর আমি আবেদনটা করছি বা অ্যাপ্লিকেশনটা করছি সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব কি লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ টাইপিস্ট এটাকে আন্ডারলাইন করে দিলে ভালো হয় যে এটাকে আমি একটু হাইলাইট করে দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ টাইপিস্ট এটা আমার দ্বিতীয় অংশ চলে গেল এইবার যাকে আমি সম্বোধন করব তাকে আমি কিভাবে লিখব এখানে কি লেখা আছে এবার আমরা লিখব রেসপেক্টেড সে স্যারও হতে পারে ম্যাডামও হতে পারে তাই আমরা এখানে লিখব রেসপেক্টেড স্যার অবলিক দিয়ে ম্যাডাম কমা আমার এখানে সম্বোধনটা হয়ে গেল এবার আমরা আসব আমাদের বডি অফ দ্য লেটার মূল বিষয়বস্তুতে আমরা চলে আসব দেখা যাক খুব সংক্ষেপে আমরা কিভাবে এই আবেদন পত্রটা কমপ্লিট করতে পারি তাহলে ওখানে আমরা কি লিখেছিলাম রেসপেক্টেড স্যার অর ম্যাডাম আমরা লিখব ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য একটা নিউজ পেপারের নাম দিতে হবে এক্স ওয়াই জেড নিউজ পেপার এটা একটা নাম দিতে হবে যে কোনো একটা নাম হতে পারে যে পত্রিকাতে বিজ্ঞপ্তিটা বেরোবে তার নাম এখানে দিতে হবে ডেটেড মনে করুন আজকেই বেরিয়েছে তাহলে আজকে August 2020
2020. In response to your advertisement published in the XYZ newspaper dated 30th August 2020 for the post of a typist I wish to apply myself for the same. আরো একবার বলে দিই ইন্ট্রোডাকশনটা. In response to your advertisement published in the XYZ newspaper dated 30th August 2020 for the post of a typist. I wish to apply myself for the same as a candidate. My particulars are given below. আমার পূর্ণাঙ্গ বিবরণ আমি নিচে দিয়ে দিলাম. এবার সেটা কি, এটা আমি মুছে দিই. পার্টিকুলারস আমরা কি কি লিখব? পার্টিকুলারসে আমার বায়োডাটাটা দিয়ে দেব. প্রথমে কি লিখব? নেম. এখানে নেম লিখতে হবে, এইভাবে লিখবেন. ফাদার্স নেম, ফাদার্স নেম. তারপরে আপনি দেবেন ডেট অফ বার্থ. তারপরে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস. তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস. আচ্ছা, তারপরে আপনি দেবেন ন্যাশনালিটি. এখানে আপনি অবশ্যই ইন্ডিয়ান লিখবেন. আপনি সেক্স দেবেন, মেল অর ফিমেল. ল্যাঙ্গুয়েজ নন. ল্যাঙ্গুয়েজ নন, কি কি ভাষা আপনি জানেন. আপনি এখানে লিখবেন ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, কি কি আপনি জানেন. আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি আছে, যেহেতু এখানে টাইপিস্ট পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে, তাই আপনার টাইপিস্টের স্পিড কত আছে, টাইপিং স্পিড কত আছে ইত্যাদি সব আপনি ওখানে দেবেন. আপনি কোথাও যদি কাজ করে থাকেন সেটাও আপনি লিখে দেবেন, যে প্রিভিয়াসলি আপনি কোনো কোম্পানিতে কাজ করেছেন, সেখানে এত বছর কাজ করেছেন, সেটা আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে লিখে দিতে হবে. এর পাশাপাশি আর কি লিখতে হবে? এর পাশাপাশি আর যেটা লিখতে হবে, যেটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, সেই একাডেমিক কোয়ালিফিকেশনটা সুন্দর করে ওখানে প্রেজেন্ট করতে হবে. সেখানে একটু বক্স করে দিলে ভালো হয়. এখানে আমরা লিখব একাডেমিক কোয়ালিফিকেশন. একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে? এই একাডেমিক কোয়ালিফিকেশনে এইখানে একটু বক্স যদি আপনি করে দেন তাহলে বুঝতে সুবিধা হবে. এখানে কি কি, প্রথমে আমরা এখানে লিখব কোন কোন পরীক্ষায় আপনি পাশ করেছেন. নেম অফ এক্সাম এখানে
আচ্ছা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন অর ইউনিভার্সিটি এখানে লিখবেন ইয়ার অফ পাসিং দেবেন কোন বছর আপনি পাস করেছেন সেটা লিখতে হবে আপনার পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে আচ্ছা একটা আপাতত আমি লিখেনি আর দুই একটা কলাম বাড়তে পারে জায়গার অভাবে এখানে দিতে পারছেন আমি পরবর্তীতে লিখে দিচ্ছি কি কি লিখবেন এখানে এখানে প্রথম লিখবেন মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়ার অফ পাসিং মনে করুন আপনি পাস করেছেন 1997 পার্সেন্টেজ অফ মার্কস 72.75 নাম্বার টু হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন লিখবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 1999 এখানে আপনার 65% মার্কস নেক্সট আপনার আসবে কি বিএ অনার্স আপনার যদি অনার্স থাকে আপনি লিখবেন কোথা থেকে পাস করেছেন মনে করুন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পাস করেছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এটা 2002 এখানে মনে করুন আপনি পেয়েছেন 61.25% আপনার যদি এমএ থাকে আপনি লিখবেন না থাকে লিখবেন না এমএ করেছেন কোথা থেকে রবীন্দ্র ভারতী থেকে যদি করেন দু লিখে দিন 2004 58.75% এই হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন পাশে একটা জিনিস আপনি লিখে দিতে পারেন এর পরের কলামে সেটা হচ্ছে ডিভিশনটা এখানে আপনি লিখবেন সেই ডিভিশনটা এখানে লিখুন আর একটা কলামে ডিভিশন অর ক্লাস ডিভিশন অর ক্লাস মাধ্যমিকে ফার্স্ট ক্লাস ফ্রম ফার্স্ট ডিভিশন হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন বিএতে আপনার ফার্স্ট ক্লাস আর এম এতে সেকেন্ড ক্লাস একটা আমি এক্সট্রা অ্যাড করেছি এটা লেখার পরে আপনি কি করবেন এই যে টোটাল বায়োডাটা আপনি দিয়ে দিয়েছেন শেষে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে সে ডিক্লারেশনটা কি একটু দেখুন একটু আমরা দেখে নেব ডিক্লারেশনটা কি আছে শেষে জাস্ট একটা লাইন লিখবেন বেশি জটিলতা সৃষ্টির কোনো প্রয়োজন নেই আপনার বক্তব্যটা আপনি সঠিকভাবে সেখানে পেশ করবেন এবং যার কাছে আপনি লিখছেন সে যেন খুব ভালোভাবে সেটা বুঝতে পারে খুব সহজে সেই জন্য বেশি জটিলতার কোনো প্রয়োজন নেই নিচে আপনি লিখবেন আই ডিক্লেয়ার that the informations given above are true to the best of my knowledge আর কিছু লেখার দরকার নেই আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবোভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ আর কিছু লেখার প্রয়োজন নেই এরপর আপনি কি লিখবেন ইয়োর্স ফেইথফুলি আপনার নাম এখানে লিখবেন
এখানে আপনি সই করবেন। আর এখানে আপনি ডেট এন্ড প্লেস দেবেন, ডেট প্লেস, এখানে ডেট দিন 30/8/2020, প্লেস হাবড়া, নট 24 PGS। এই টোটাল একটা অ্যাপ্লিকেশন আমরা খুব ছোট করে এখানে পরিবেশন করেছি। তোমরা বা আপনারা এই বিষয়টা টোটালি মনোযোগ সহকারে দেখো বা দেখুন, যদি কোথাও কোনো অসুবিধে হয় তাহলে পূর্বের দেয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তার রিপ্লাই করব, বা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কমেন্টসটা লিখে দিও। কোথাও কোনো প্রবলেম যদি হয় আমি পরবর্তী ভিডিওতে তার সমাধান করে দেব। আমি আরো একবার আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদের সামনে লিখে দিচ্ছি, তোমরা আর একবার নোট করে নাও, 9800295616, 9800295616। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। এই আশা রাখি সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল ডিজিটাল এডুকেশন সিস্টেমের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে বাড়িতে থেকে পড়াশুনো করবার জন্য অনুরোধ করব। এই লকডাউনের মধ্যে কেউ বাইরে বেরোবে না, এবং যদি বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতেই হয় তাহলে মুখে মাস্ক সাথে স্যানিটাইজার নিয়ে তবেই বেরোবে, এবং যথাসম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যে কোনো জায়গাতেই চলাফেরা করবে। এডুকেশন, এই ডিজিটাল এডুকেশন সিস্টেমের পক্ষ থেকে আবারও প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। নমস্কার।